আসসালামু আলাইকুম সানাজ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো বিয়েবাড়ির ফিরনি আপনারা ভাবুচি রেসিপিতে কীভাবে বিয়েবাড়ির ফিরনি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। সো আপনারা দেখতে পাচ্ছেন ফিনিটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ মুখে লেগে দেখার মতো স্বাদ সো চলুন মূল রান্নায় চলে যায় আমি এখানে দুই লিটার গরুর দুধ নিয়েছি দুধটাকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নিব এ পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দেবো ফ্লেভারের জন্য দুটো এলাচি এক টুকরো দারচিনি এবং একটি তেজপাতা দিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিব। দুধটাকে সাত মিনিট জাল করার পরে পর্যায়ে আমি এখানে চালটা দিয়ে দিব। আমি এখানে এক মুঠের চোখ কিছু কম পোলায় চাল নিয়েছি চালটাকে আমি ব্লেন্ডারের মাধ্যমে আধা ভাঙ্গা করে নিয়েছি আপনারা চাইলে সেম কাজটা শিল্পাটায় করে নিতে পারেন সো চালটাকে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম সো এ পর্যায়ে আমি এখানে অনবরত নেড়ে যাব না হয় নিজ দিয়ে লেগে যেতে পারে আর আমার চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে যাচ্ছি আর চালটা পুরোপুরি ভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এখানে চিনি অ্যাড করবো না এখন আমি এখান থেকে গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি গরম মশলাগুলো ফেলে দেওয়ার কারণ হলো ফিনি খাওয়ার সময় যদি গরম মশলা কামুরে পড়ে তাহলে কিন্তু ফিনি টেস্টটাই নষ্ট হয়ে যায় সেজন্য আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি বিয়েবাড়ি ফিনির আসল রহস্য হল সাফরান আমি এখানে কিছু সাফরান ইউজ করছি সাফরানটা দেওয়ার ফলে ফিরনিটা দ্বিগুণ টেস্ট বেড়ে যায় এবং কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে আসে একদম কাঁচা হলুদের মতো একটা কালার চলে আসে সো আপনারা বিয়েবাড়ির ফিরনি তৈরি করতে হলে অবশ্যই এখানে সাফরানটা ইউজ করতে হবে এটাকে স্কিপ করা যাবে না সো আপনারা দেখতে পাচ্ছেন দুধের কালারটা আস্তে আস্তে খুব সুন্দর চেঞ্জ হয়ে আসছে কাঁচা হলুদের মতো একটা কালার চলে আসছে আর খুব সুন্দর স্মেল বের হচ্ছে এরপর যে আমার চালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে দেড় কাপের মতো চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো চিনিটা দিয়ে আমি খুব ভালো করে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে দেব খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো আমি এখন এখানে এখন কাজুবাদাম ব্লেন্ডারে পেস্ট করে রেখেছিলাম কাজুবাদাম বাটাটা দিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এখানে কাজুবাদাম বাটাটা ইউজ করতে হবে এটা স্কিপ করা যাবে না এই পর্যায়ে আমি এখানে কটার চামচ লবণ দিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার কারণ হল মিষ্টিটা খুব সুন্দর ব্যালেন্স আসে লবণটা দিয়ে দিলে সো আমি এখানে এই পর্যায়ে কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে আমি এখন এই পর্যায়ে গুঁড়া দুধ দিয়ে নেব তিন টেবিল চামচের মতো আপনারা চাইলে এই পর্যায়ে এখানে মাও অ্যাড করতে পারেন আমার হাতের কাছে মাও ছিল না তাই আমি এখানে গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাও দিতে পারেন সো আমার ফিনিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে আরও এক থেকে দুই মিনিটের মতন আমি জাল করে নিব সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিরনিটা খুব সুন্দর কালার চলে আসছে আর আপনারা যদি বিয়েবাড়ি শাহি ফিননি তৈরি করতে চান যাদের কাছে হাত যাদের হাতের কাছে সাফরান থাকবে না তারা অবশ্যই এই পর্যায়ে এখানে হাফ টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে নেবেন তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফিনিটাও পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সো আপনার যদি হব আমার রেসিপিটি ফলো করেন আশা করি খুবই মজাদার বিয়েবাড়ি শাহী ফিরনি তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে